पनीर टेस्टी रेसिपिटा बनानोर जोन्नो आमी पनीर निये नियेछि। पनीरटा आमी स्लाइस करे केटे नेब। आमी एकटु बड़ो बड़ो साइजेरই केटे निलाम। तोमरा तोमादेर छोटो बड़ो तोमादेर साइज जेভাবে सुविधा होबे तोमरा सेভাবে केटे निও। কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার জন্য এখানে আমি নিয়েছি 10 গ্রামের মতো আমি এখানে কাজু নিয়েছি, এখানে নিয়েছি চারমগজ নিয়েছি, তিনটে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে 10 গ্রামের মতো আমি কিশমিশ নিয়েছি, 1 চামচ আমি সাদা তেল নিয়েছি, 1 চামচ আমি পোস্ত নিয়েছি। এগুলো সবকটা উপকরণকে আমি মিহি করে বেটে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। तेलटा आमादेर गरम हो गेछे। पनीरगुलो हल्का करे आमी भेजे नेब। पनीरगुलो आमी हल्का करे भेजे नियेछि। एबार आमी तुले नेब। पनीरगुलो सब तुले निलाम आमी। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো ছোট এলাচ দিয়ে দিলাম, অল্প কিছু গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম, এক টুকরো জয়ত্রী দিয়ে দিলাম। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। एर मध्य दिए देव स्वाद मतो नून, अल्प करे दिए देव कसूरी मेथी, बंधुरा पुरो रान्नाटाई हबे निरामिष। एमन रान्ना जदि थाके आमिष रान्नार कोनो दरकार नेই। तोमरा एई रान्नाटा करे तोमरा भगवानके निवेदन करते पारो, भोगेও দিতে পারো। রান্না করে সে লক্ষ্মী পুজো হোক, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, যে পুজোই হোক, আর বাড়িতেও নিরামিষ যেদিন থাকবে অবশ্যই বানিয়ে তোমরা খেতে পারো। এটা খুবই একটা টেস্টি রেসিপি। দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে, মশলাগুলো আমার পুরোই কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। পুরো গ্রেভিটা দুধ দিয়েই হবে। যেহেতু সাদা গ্রেভি হবে সেহেতু এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ আমি কোনোটাই এখানে ব্যবহার করলাম না। অল্প করে চিনি দিয়ে দেবো। গ্রেভিটা আমাদের ভালোভাবে ফুটে গেছে। আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনির বেশি ভাজতে নেই, বেশি ভাজলে পরে রাবারের মতন হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়। তো বাই চান্স যদি একটুখানি শক্ত ভাব হয়েও যায় তোমরা কিন্তু চট করে ওইটা সফট করে নিতে পারো। গরম জল করে গরম জলের মধ্যে একটু নুন ফেলে দিও, তারপর ভাজা পনিরগুলো ওই গরম জলের মধ্যে 10-15 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু পনিরটা আবার আগের মতো সফট হয়ে যায়। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি। রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের দুধ পনির। খুবই একটা টেস্টি রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।